আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার 1 এর একটি গাণিতিক বিষয় আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রূপান্তরিত সেকশন। তো রূপান্তরিত সেকশনের যে গাণিতিক সমস্যাটি আমাদের সামনে আছে সেটি হচ্ছে 30 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আরসিসি বিমের গভীরতা 55 সেন্টিমিটার এবং বিমটিতে 4টি 25 mm ডায়া এর প্রধান রড ব্যবহার করা হয়েছে। যদি n ইকুয়াল 9 এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট 9050 কেজি মিটার হয়, তবে নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় করো এবং চাপ পীড়ন ও টান পীড়নের মান কত হবে সেটাও নির্ণয় করতে হবে। একটা আরসিসি বিম আছে, সেটার প্রস্থ অর্থাৎ বি দেওয়া আছে হচ্ছে আমার 30 সেন্টিমিটার এবং গভীরতা ডি দেওয়া আছে, ডি দেওয়া হচ্ছে 55 সেন্টিমিটার এবং বিমটিতে হচ্ছে 4টা রড, মেইন রড হিসেবে 4টা রড ব্যবহার করা হয়েছে এবং রডের সাইজ হচ্ছে 25 mm এর, অর্থাৎ 25 মিলিমিটারের এক একটা রড ব্যবহার করা হয়েছে। এখানে এন এর মান দেওয়া আছে এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মানও দেওয়া আছে। তাহলে যেই তথ্যগুলো আমার দেওয়া আছে সেগুলোকে আগে আমি একটু প্রথমে তুলে নিই। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, প্রথমে বিমের প্রস্থ বি ইকুয়াল 30 সেন্টিমিটার দেওয়া আছে, বিমের গভীরতা ডি সমান হচ্ছে 55 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা এই 55 সেন্টিমিটার গভীরতা থেকে আমরা হচ্ছে এটার কার্যকরী গভীরতা বাদ দিয়ে দিব, কার্যকরী গভীরতা বের করব। কার্যকরী গভীরতা স্মল ডি সমান সমান হচ্ছে আমার টোটাল যে গভীরতা সেটা থেকে বাদ যাবে হচ্ছে কভার। তো 55 মাইনাস হচ্ছে 5, একটা কভার বাদ দিয়েছি আমরা, মূলত 5 বাদ দিলাম। তাহলে আমরা এখানে পাই কত, পাই হচ্ছে 50 সেন্টিমিটার, কার্যকরী গভীরতা 50 সেন্টিমিটার এবং এন মডুলার অফ রেশিও এন এর মান দেওয়া আছে হচ্ছে 9। আমরা এবার এএস বের করব। এএস এতে মূলত এরিয়া, এসতে স্টিল, স্টিলের এরিয়া অর্থাৎ আমরা যেই রড ব্যবহার করেছি, 4টি রড ব্যবহার করেছি, এই রডের এরিয়া বের করব, ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্র রড যেহেতু বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই বাই 4 ডি স্কোয়ার। আচ্ছা, আর একই সাথে হচ্ছে সামনে হচ্ছে সংখ্যাটা বসবে, অর্থাৎ কয়টা রড, 4। তাহলে 4 ইন্টু পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে রডের ডায়া হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে 25 মিলিমিটার। তো আমি কিন্তু সবগুলো উপরে সেন্টিমিটার রেখেছি, তাহলে 25 মিলিমিটারটাকেও আমার সেন্টিমিটার রাখতে হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে আপনাকে 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আপনি 25কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে আসতে আসতে হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে আমার সূত্রটা হচ্ছে 4 ইন্টু পাই বাই 4 ইন্টু 2.5 স্কোয়ার। এখানে 4 হচ্ছে রডের সংখ্যা, 4টা রড আছে এই কারণে 4 ব্যবহার করেছি, আর 2.5 হচ্ছে আমার রডের ডায়া সেন্টিমিটারে। এটাকে ক্যালকুলেট করলে আমার আসতে হচ্ছে 19.625 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। আমরা এরিয়াটা বের করে ফেললাম। এরপর আমরা জানি আমাদের নিরপেক্ষ অক্ষ বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে বিএক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল এন ইন্টু এএস ডি মাইনাস এক্স। এবার আমরা সবগুলো মান বসিয়ে দিই। বি এর মান হচ্ছে আমাদের 30, আর এক্স স্কোয়ার তো রয়ে গেল, বাই 2 আছে, ইকুয়াল এন এর মান হচ্ছে আমাদের 9 যেটা আমাদের দেওয়া ছিল, আর এএস তো আমরা বের করেছি 19.625 ইন্টু ডি এর মানও আমাদের দেওয়া আছে, কার্যকরী গভীরতা আমরা বের করে নিয়েছিলাম বড় হাতের ডি থেকে 50 মাইনাস হচ্ছে এক্স। এবার আমরা ক্যালকুলেট করি, 30x² যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে হচ্ছে 15x², 9 দিয়ে যদি 19.625কে ক্যালকুলেট করি, গুণ করি, তাহলে আসবে হচ্ছে 176.625 ব্রাকেটে 50 মাইনাস x। পরের লাইনে আমরা করব কি, এই 176.625 দিয়ে 50কে একবার গুণ করব, x-কে একবার গুণ করব। যদি 50কে গুণ করি তাহলে আসে হচ্ছে 8831.25 মাইনাস x-কে গুণ করলে আসে 176.625x। এরপর আমরা সবগুলোকে লেফট হ্যান্ডে নিয়ে আসবো, রাইট হ্যান্ডে যেগুলো আছে সেগুলোকেও লেফট হ্যান্ডে নিয়ে আসবো। তো ওখানে 176.625x এটা রাইট হ্যান্ডে আছে নেগেটিভে, তাহলে লেফট হ্যান্ডে আসলে এটা পজিটিভ অর্থাৎ প্লাস হবে, এবং 8831.25 এটা রাইট হ্যান্ডে আছে হচ্ছে প্লাসে পজিটিভে, তাহলে লেফট হ্যান্ডে আনলে মাইনাসের হবে। এইবার এটাকে হচ্ছে আমাদের করতে হবে মিডল টার্ম করে এক্স এর মান বের করতে হবে, কিন্তু দেখেন এই মিডল টার্ম করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, আমরা ট্রেল অ্যান্ড ইরোর পদ্ধতিটা ব্যবহার করব। ট্রেল অ্যান্ড ইরোর পদ্ধতি ব্যবহার করে আমাদের এক্স এর মান আসে হচ্ছে 19.08। এখন কথা হচ্ছে ট্রেল অ্যান্ড ইরোর পদ্ধতিটা কীভাবে করব। ট্রেল অ্যান্ড ইরোর পদ্ধতিটা করার জন্য খুব ছোট্ট একটা ভিডিও, যেটা ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে করতে হয় সেই ভিডিওটা আমি আপনাদের কমেন্টে এবং একই সাথে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ট্রেল অ্যান্ড ইরোর পদ্ধতিটা একটু কষ্ট করে দেখে নিবেন। সেখানে আমাদের মূলত দুইটা মান বের হবে এক্স এর, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমরা হচ্ছে পজিটিভ মানটা গ্রহণ করব, নেগেটিভ মানটা গ্রহণ করব না, কারণ নেগেটিভ মানটা এই ক্ষেত্রে হইতে পারে না, অসম্ভব। তো এরপর এই যে এক্স এর মানটা, এটাই হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্ষ, অর্থাৎ আমার যে বিম আছে সেই বিমটা হচ্ছে কংক্রিটের ওপরের ফাইবার থেকে 19.08 সেন্টিমিটার নিচে হচ্ছে আমার নিরপেক্ষ অক্ষের অবস্থান।
এরপর আমাকে আরও দুইটা কাজ করতে বলছে, সেটা হচ্ছে আমাকে ওই টান পিরিয়ড এবং চাপ পিরিয়ড বের করতে বলছে। তো আমার কিন্তু বেন্ডিং মোমেন্টটা দেওয়া ছিল, বেন্ডিং মোমেন্ট এম সমান দেওয়া ছিল কত, 9050 কেজি মিটার। তো এটাকে আমি কেজি সেন্টিমিটার নিয়ে আসবো, কেন, কারণ আমি এর আগে যতগুলো কাজ করেছি সবগুলো কিন্তু সেন্টিমিটারে আছে, আর মোমেন্টটা সাধারণত আমাদের কেজি সেন্টিমিটারেই করতে হয় কাজ করার সময়। তো আমি এটাকে কেজি সেন্টিমিটারে করতে হলে আমার 100 দিয়ে এটাকে গুণ করতে হবে। এইবার চাপ পিরন, চাপ পিরনটা মূলত প্রতিহত করে কে, কংক্রিট, এই কারণে আমরা এফ সি লিখেছি, সি দিয়ে কংক্রিট আর এফ দিয়ে হচ্ছে পিরন বুঝাচ্ছি। তো এখানে আমাদের এফ সি এর সূত্রটা হচ্ছে 2m/bxd-x/3। আমাদের কিন্তু সবগুলো মানই বের করা আছে, এম এর মানটা উপরে বের করেছি 9050 × 100, বি এর মান হচ্ছে 30, এক্স এর মান 19.08, ডি এর মান 50 - এক্স এর মান 19.08, এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসতে হচ্ছে 72.46 kg/cm², অর্থাৎ 72.46 kg প্রতি বর্গ সেন্টিমিটারে চাপ পীড়ন উৎপন্ন হবে। এরপর আমাদের বের করতে হবে হচ্ছে টানাপিরন। টানাপিরনের জন্য আমাদের ওই বেন্ডিং মোমেন্টটা তো আগেরটাই রয়ে গেল, টানাপিরনের জন্য সূত্রটা হচ্ছে এফ এস, এস দিয়ে মূলত স্টিল বুঝাচ্ছি, এফ তে পিরন, স্টিলের পিরন। তো টানাপিরনের জন্য আমাদের সূত্রটা হচ্ছে m/as×d-x/3। আমাদের সবগুলো মান তো বের করাই আছে, আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো বসিয়ে দিলেই হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা বের হয়ে গেল, অর্থাৎ 1056.70 kg/cm², অর্থাৎ আমাদের বিমটাতে 1056.70 kg প্রতি বর্গ সেন্টিমিটারে টান পিরন উৎপন্ন হবে। তো আমি কিন্তু এখানে একই সাথে দুইটা অঙ্ক দেখাইছি, একটা হচ্ছে টান পিরন চাপ পিরন কীভাবে বের করতে হবে সেটা, আর একটা হচ্ছে নিরপেক্ষ অক্ষ কীভাবে বের করতে হবে সেটা। এটা এই অঙ্কটা কিন্তু আপনাদের পরীক্ষায় রচনামূলক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আর এই এত সহজ অঙ্ক যদি আপনারা পরীক্ষায় ভুল করেন তাহলে সেটা কিন্তু সত্যিই হতাশাজনক হবে। তো আশা করি সবাই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবেন আরও অন্য অঙ্ক দিয়ে, অন্য মান দিয়ে। যদি তারপর কখনও সমস্যা হয় কোথাও তাহলে সেটা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দিব। আর ওই ট্রেল অ্যান্ড ইরোর পদ্ধতিটা আমি ডিসক্রিপশনে এবং হচ্ছে কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন, আশা করি সেটাও বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।